আচ্ছা তো এখন পর্যন্ত আপনাদের যা পড়াইছি সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট ঠিক আছে আজকে থেকে যা পড়াবো সবগুলোই থাকবে হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উপরে তো কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুটটা নির্ভর করে শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুটের উপরে ঠিক আছে কিন্তু সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে তার আউটপুটটা নির্ভর করে প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপরে ঠিক আছে আমি এটা মার্ক করে দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সংখ্যাটা বলছে ইট ইস এ সার্কিট হুজ আউটপুট ডিপেন্ডস আপন দ্য প্রেজেন্ট ইনপুট প্রিভিয়াস আউটপুট অ্যান্ড দ্য সিকুয়েন্স ইন হুইচ দ্য ইনপুটস আর অ্যাপ্লাইড মানে মেনলি হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে আর যে আরেকটা একটা বলছে যে সিকুয়েন্স ইন হুইচ দ্য ইনপুটস আর অ্যাপ্লাইড এটা হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে ঠিক আছে সরি রেজিস্টারের ক্ষেত্রে এটাকেও ধরতে পারেন বাট এই দুটাই ইম্পর্টেন্ট যে আপনাদের সিকোয়েনশিয়াল লজিক সার্কিটের আউটপুটটা নির্ভর করে কার উপরে তার প্রেজেন্ট ইনপুটের উপরে এবং প্রিভিয়াস আউটপুটের উপরে ঠিক আছে এই তো এটার উদাহরণ হচ্ছে কি ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার এগুলো হ্যাঁ আর এটা হচ্ছে মেমরি ডিভাইস মানে এর সাথে মেমরি রিলেটেড কাজকর্ম হয় সিকোয়েনশিয়াল লজিক সার্কিট মেমরিকে স্টোর করে রাখে বা নির্দিষ্ট বিটকে এক বিট করে বা অধিক বিট করে স্টোর করে রাখতে পারে ঠিক আছে এরকম তো আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কেমন করে কম্বিনেশনাল সার্কিট থেকে আলাদা সে সম্পর্কিত কিছু তথ্য আছে এখানে আমি সেগুলো বলব এক নম্বর এখানে বলছে ইন কম্বিনেশনাল সার্কিট আউটপুট আপন দ্য প্রেজেন্ট ইনপুট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম মানে আমাদের কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটা শুধুমাত্র তার ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর নির্ভর করে ঠিক আছে বস এন্ড ডু নট ইউজ মেমরি এবং মেমোরি ইউজ করে না ফলে ছিল সেটা মানে ইফেক্ট ফেলে না কিন্তু ক্ষেত্রে কি এটার মেমোরি আছে আপন দ্য প্রেজেন্ট ইনপুট এন্ড প্রিভিয়াস আউটপুট এখন দেখেন এই কথাটার সাথে মিলায় একটা ছবি দেওয়া আছে এটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট একটা ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রামে কি আছে একটা ইনপুট আছে ঠিক আছে তারপরে হচ্ছে মাঝখানে দেখেন একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আছে আর একটা আউটপুট আছে ঠিক আছে তো আমরা যদি কম্বিনেশনাল লজিক সার্কিট হইতো তাহলে ইনপুট আউটপুট আর কম্বিনেশনাল লজিক সার্কিটই হইতো কিন্তু সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে একটা মেমোরি আছে দেখেন একটা বদ্ধ লুপ আছে মানে আমরা ইনপুট একটা দিলাম আউটপুট পাইলাম যে আউটপুটটা পাইলাম সেটা আবার মেমোরি থেকে আবার ইনপুটে গেল কারণ ওটা তখন প্রিভিয়াস আউটপুট হয়ে গেছে তখন প্রিভিয়াস আউটপুট আর প্রেজেন্ট ইনপুট মিলে আর নতুন একটা আউটপুট পাবো ঠিক আছে আর মেমোরিতে যেটা সঞ্চয় ছিল সেটা তখন হচ্ছে এখানে গিয়ে আমার প্রিভিয়াস আউটপুটটা সেটাকে মেমোরিতে সঞ্চয় করে রাখলাম তারপরে কি করব যখন ক্লকটা অ্যাক্টিভ হবে তখন আমি প্রিভিয়াস আউটপুটটা ইনপুটটা মিলায় নতুন একটা আউটপুট পাবো ঠিক আছে এটাই বোঝানো হয়েছে বুঝতে পারছেন বলেন তো বুঝতে পারছেন নাকি জি ম্যাম বুঝতে পারছি তাহলে ফার্সিন বলেন তো যে হচ্ছে সিকুয়েন্সার আর হচ্ছে কম্বিনেশনের মধ্যে মেন পার্থক্য কোথায় ফার্সিন বলেন ফার্সিন আচ্ছা তারপর কে বলবে পূর্ণজিৎ পল বলেন ম্যাম এটার মধ্যে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটার আপনার ইয় এক্সট্রাক্ট মেমোরি লাগানো হয়েছে আর যেটা আপনার প্রিভিয়াস আউটপুট আর ইনপুটের উপর প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে আছে আচ্ছা জাকির বলেন পার্থক্য জাকির আচ্ছা ঠিক আছে তাহলে একটা পার্থক্য গেল আর একটা পার্থক্য হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট গুলো খুব স্লোয়ার হয় কম্বিনেশনাল সার্কিট থেকে কারণ কম্বিনেশনাল সার্কিটে কি হয় ও আচ্ছা ঠিক আছে ওকে তারপরে সিকুয়েন্সিয়াল সার্কিটটা কি স্লোয়ার কার থেকে কম্বিনেশনাল সার্কিট থেকে কেন কারণ কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমরি নাই আর প্রিভিয়াস আউটপুট নিয়েও কাজ হয় না ঠিক আছে তো এরকম লুপ চালাতে নিশ্চয়ই মানে স্লো হয়ে যায় সিকুয়েন্সিয়াল সার্কিটটা আর একটা জিনিস বলছে কি সিকোয়েন্সিয়াল সার্কিটে যেহেতু মেমোরি আছে অনেক কিছু আছে সবকিছু মিলে ডিজাইন করতে হয় ডিজাইনটা বেশ কঠিন হয়ে যায় বা হার্ডার হয়ে যায় ঠিক আছে এটুকু বলছে এখানে এখন আর একটা কথা বলছে যে দুইটা স্টেট থাকে ঠিক আছে একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট একটা হচ্ছে নেক্সট স্টেট তো প্রেজেন্ট স্টেট যেটা হবে সেটা থেকে প্রিভিয়াস আউটপুটটা নিয়ে আমার নেক্সট স্টেট পাবো ঠিক আছে সেটা একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট অফ টাইমে ওকে আর আর একটা কি বলছে আর একটা মানে ক্লাসিফিকেশন পড়ার আগে আমি কম্বিনেশনাল এবং সিকুয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আরো কয়েকটা পার্থক্য পড়ানোর জন্য অন্য একটা স্লাইডে যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখা যায় বড় করবো না ঠিক আছে আচ্ছা জুম করেন मैम ওকে এবার ঠিক আছে জুম দজাস্ট ওকে তো কম্বিনেশন কম্বিনেশনাল সার্কিটের সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে প্রধান পার্থক্য আপনারা জানেনই এক নম্বর পার্থক্য হচ্ছে যে কম্বিনেশনালের ক্ষেত্রে দা আউট ইটস আউটপুট ইজ ডিটারমাইনড বাই দা প্রেজেন্ট ভ্যালুস অফ ইটস ইনপুট অনলি মানে শুধুমাত্র মাত্র ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে নির্ভর করে কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটা আর সিকোয়েনশিয়াল এর ক্ষেত্রে কি হয় এটা আউটপুটটা ডিটারমাইন করে কিসের মাধ্যমে ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপরে এবং হচ্ছে পাস্ট ভ্যালু কার আউটপুটের past ভ্যালু বা प्रीवियस ভ্যালুর উপরে ঠিক আছে তারপরে কম্বিনেশনালি কোনো মেমরি নাই সিকোয়েনশিয়াল একটা মেমরি আছে এর ফলে মেমরিটা থাকার জন্য একটা ফিডব্যাক পাথ তৈরি হয়েছে থেকে কোন পন্ত আউটপুট থেকে ইনপুট পর্যন্ত ঠিক আছে তারপরে বলছে কি যে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে ইটস অপারেশন ক্যান বি ডেসক্রাইব বাই আ ট্রুথ টেবিল সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি বলছে যে এর অপারেশনকে ডেসক্রাইব করা যাবে ট্রুথ টেবিল এবং টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে ঠিক আছে তারপরে কম্বিনেশনালের ক্ষেত্রে কি বলছে যে এটার কোনো ক্লক সিগনাল থাকবে না আর সিকুয়েন্সিয়ালের ক্ষেত্রে কি বলছে ইট মে অর মে নট হ্যাভ ক্লক সিগন্যাল বাট মোস্ট সিকুয়েন্সিয়াল সার্কিট হ্যাভ আ ক্লক সিগনাল ও যেটা থাকতেও পারে নাও থাকতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সিকুয়েন্সিয়াল সার্কিটে একটা করে ক্লক সিগনাল থাকবে ঠিক আছে তারপরে এখানে বলছে ইট সার্কিট সার্কিট ইজ সিম্পলার দ্যাট অফ লজিক ক্ষেত্রে এই সার্কিটটা অনেক বেশি সিম্পল হয়ে থাকে বা ডিজাইন করা ইজি হয়ে থাকে সিকোয়েন্সিয়াল তুলনায় ঠিক আছে আর সিকুয়েন্সিয়াল ক্ষেত্রে কি বলছে বলছে ইট সার্কিট ইস মোর কমপ্লেক্স দেন দ্যাট অফ কম্বিনেশনাল সার্কিটস ঠিক আছে তারপরে হচ্ছে কম্বিনেশনাল তারপর একটা কি বলছে যে কম্বিনেশনাল সার্কিট ক্ষেত্রে বেসিক বেসিক বা বিল্ডিং ব্লক হচ্ছে গেট যে কোনো গেট দিয়ে কম্বিনেশনাল সার্কিট বানানো যায় এই যে কয়েকটা গেটের কথা বলা আছে নট এন্ড or ন্যান্ড নর এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর ইত্যাদি ঠিক আছে তারপরে এখানে বলছে যে সিকোয়েন্সিয়াল সার্কিট এর ক্ষেত্রে বিল্ডিং ব্লক কি বেসিক গেটস এবং হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটস ঠিক আছে আর এটার এক্সাম্পল কি ফ্লিপ ফ্লপ কাউন্টার শিফট রেজিস্টার ঠিক আছে বুঝতে পারছেন আর হচ্ছে এটার ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে এগুলোর এক্সাম্পল হচ্ছে অ্যাডার সাবট্রাক্টার তারপরে মাল্টিপ্লেক্সার ঠিক আছে ডিমার্কস ডিকোডার তারপরে হচ্ছে কম্পারেটার এক্সেট্রা বুঝা গেছে পার্থক্যটা পার্থক্য আসলে এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন বুঝা গেছে বলেন সমস্যা থাকলে বলেন না হলে আবার ওই যে ওই স্লাইডে ফিরে যাব কোনো সমস্যা আচ্ছা নাই তাইলে ওই স্লাইডে আবার চলে যাচ্ছি আচ্ছা দেখতে পান দেখতে পাওয়া যাচ্ছে আজকে আপনাদের তো কম কেন জি অন্য দিন তো অনেক বেশি থাকে আজকে তো কম কেন আচ্ছা যাই হোক তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যেটা এস এল সি সংক্ষেপে এর নামকে বলা হয় এস এল সি ঠিক আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিঙ্কোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস ওকে সিঙ্কোনাস এস এল সি আর অ্যাসিঙ্কোনাস এস এল সিটা কি যেই মানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটাকে সিকোয়েন্সিয়াল সিঙ্কোনাস বলা হবে তখন মনে করতে হবে যে এই লজিক সার্কিটে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কে কন্ট্রোল করা যায় ক্লক দিয়ে ঠিক আছে আর বললে মনে করতে হবে এটাকে ক্লক দিয়ে কন্ট্রোল করা যায় না ঠিক আছে অ্যান্ড ক্লকটা কি ক্লকটা হচ্ছে একটা রিকারিং পালস এই পালস ট্রেন ঠিক আছে এরকম 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 চলতে থাকবে চলতে থাকবে ঠিক আছে এরকম ওকে এখন যেটাকে আমি বলছি কি যে যদি কোনো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটকে আমি ক্লক দিয়ে কন্ট্রোল করি তাহলে সেটাকে বলা হবে সিঙ্কোনাস আর যদি ক্লক দিয়ে কন্ট্রোল করা না যায় তাহলে বলা হবে অ্যাসিঙ্কোনাস বোঝা গেছে এবার তাহলে আমি নেক্সট যাচ্ছি ঠিক আছে এবার কিন্তু মেন জায়গায় যাচ্ছি ম্যাম ওই জি ম্যাম ওই ক্লক যে বিষয়টা বললেন যে ওই ওয়েবটা আকাইছেন আর কি হুম ওই নন ক্লক হলে তখন কি রকম হবে এটা হচ্ছে ক্লক আমি বলতে চাচ্ছি যে যদি ক্লক দিয়ে কন্ট্রোল করি তাইলে সেটা সিঙ্কোনাস আর যদি এটা হচ্ছে ক্লকের ছবি আঁকাইছি যদি ক্লক দিয়ে কন্ট্রোল করতে না পারে তাহলে সেটা অ্যা আপনি কি জিজ্ঞাসা করছেন আমি বুঝতে পারছি আপনার আসলে কোশ্চেনের ব্যাখ্যা এখন পারফেক্টলি আপনি বুঝতে পারবেন কিনা জানি না তাও দিচ্ছি জাস্ট একটা পরে আরও স্পেসিফিক হবে ধরেন তিনটা ব্লক ঠিক আছে এটা একটা ব্লক আঁকলে ভালো হবে তিনটা ব্লক ঠিক আছে যদি প্রত্যেকটাকে আলাদা হবে আমি ক্লক দি ঠিক আছে তিনটা ব্লক বলতে তিনটা সিকোয়েনশিয়াল লজিক সার্কিট ওকে তিনটাকে যদি আলাদাভাবে ক্লক দিয়ে আমি চালাই বা ক্লক দিয়ে কন্ট্রোল করি যেটার আউটপুট কি হবে তাহলে সেটা হচ্ছে সিঙ্কোনাস কিন্তু যদি এরকম হয় প্রথমটাতে জাস্ট ক্লক দিলাম তারপরে কি হলো প্রথমটার আউটপুট দিয়ে পরেরটাকে চালালাম ঠিক আছে পরেরটাতে মানে সেকেন্ডটাতে কোনো ক্লক দিলাম না আবার সেকেন্টার আউটপুট দিয়ে পয়েট তার পরটাকে চালালাম কোনো ক্লক সরাসরি দিলাম না সরাসরি শুধু প্রথমটাতেই দিলাম এক্ষেত্রে এরকম হচ্ছে মানে কি বলবো কনফিগারেশনকে বলা হবে অ্যাসিঙ্কোনাস ঠিক আছে বুঝছেন জি ওকে তারপরে এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ আর ল্যাচ তো ফ্লিপ ফ্লপ অফ ল্যাচের মধ্যে পার্থক্যটা আবার বোঝানোর জন্য আমি আবার ওই স্লাইডে যাচ্ছি হ্যাঁ একটু

ল্যাচ আর ফ্লিপ এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে ল্যাচে কোনো ক্লক থাকে না ঠিক আছে ক্লক দিয়ে কন্ট্রোল করা যায় না ল্যাচকে আর ফ্লপে ক্লক থাকে ঠিক আছে দুইটাই জিনিস কিন্তু আর আর মানে ল্যাচে ক্লক ক্লক থাকে থাকে না এক নম্বর আর একটা কথা হচ্ছে ল্যাচকে বানানো হয় শুধুমাত্র বেসিক গেট গুলো দিয়ে ঠিক আছে আর ফ্লপ বানানো হয় কি দিয়ে ল্যাচ আর হচ্ছে একটা ক্লক ইউজ করে ওকে এটা হচ্ছে মেন পার্থক্য এখন তারপর এগুলো বলতেছি এখন দেখেন বলছে লেটেস্ট আর বিল্ডিং ব্লকস অফ সিকুয়েন্সিয়াল সার্কিটস অ্যান্ড দিস ক্যান বি বিল্ড ফ্রম লজিক গেটস যেটা বললাম এই ল্যাচ এবং ফ্লিপ্লপ দুইটাই হচ্ছে বিল্ডিং ব্লক সিকুয়েন্সিয়াল সার্কিটের দুইটার ক্ষেত্রে এটা বলা আছে কিন্তু গুলো বানানো হয় কি দিয়ে লজিক গেট দিয়ে আর ফ্লিপ্লপ বানানো হয় কি দিয়ে ল্যাচ দিয়ে এবং একটা ক্লক ইউজ করে ঠিক আছে ক্লকে কথাটা একটু পরে আছে দেখেন বলছে ল্যাচ কন্টিনিউয়াসলি চেকস ইটস ইনপুটস অ্যান্ড চেঞ্জেস ইটস আউটপুট করেসপন্ডিংলি মানে ল্যাচ কি করবে দেখবে যে ওর ইনপুটে কি আছে এবং দেখবে প্রিভিয়াস আউটপুটে কি আছে দিয়ে সেই রেসপেক্টে ওর আউটপুটটা চেঞ্জ করতে থাকবে ঠিক আছে করতে থাকবে কোনো কারো কিছু মানে কোনো কিছুর জন্য ওয়েট করবে না আর ফ্লপটা কি করবে কন্টিনিউয়াসলি চেক করবে এটা ইনপুট এবং চেঞ্জ করবে আউটপুট কখন যখন শুধুমাত্র দেখেন অনলি অ্যাট টাইমস ডিটারমাইন্ড বাই ক্লকিং সিগন্যাল মানে নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টে যখন ক্লক সিগন্যাল অন করা হবে শুধুমাত্র সেক্ষেত্রে ইনপুটগুলো কি করবে ওই ইনপুট এবং প্রিভিয়াস আউটপুট নিয়ে কাজ করে প্রসেস করে আউটপুট দেবে ঠিক আছে শুধুমাত্র যখন ক্লক সিগনালটা অ্যাক্টিভ হবে তখন এই তারপরে এখানে বলছে ল্যাচের ক্ষেত্রে দ্য ল্যাচ ইজ সেন্সিটিভ টু দ্য ডিউরেশন অফ দ্য পালস অ্যান্ড ক্যান সেন্ড অর রিসিভ দ্য ডাটা ওয়েন দ্য সুইচ ইজ অন মানে ল্যাচের ক্ষেত্রে তো আমাদের হচ্ছে ক্লকের কোনো ব্যাপার স্যাপার নেই কিন্তু ল্যাচের ক্ষেত্রে কি করতে হবে ল্যাব যদি কাজ করানো লাগে তাহলে একটা সুইচ আছে যেটাকে বলা হয় ইনাবেল ওটাকে অন করে দিতে হবে তাছাড়া এটা কোনো কিছু করবে না ঠিক আছে আর এটা হচ্ছে বা হচ্ছে কি বলবো মানে এই কার নির্ভর করে মানে পালস পালস একটা যেটা আমি দিচ্ছি ইনপুটে সেটা ডিউরেশন কত তার তারপরে ঠিক আছে আর কার নির্ভর করে আমরা যে সিগন্যালটা দিচ্ছি সেটা কেমন করে চেঞ্জ হচ্ছে তার উপরে ঠিক আছে আর স্পেসিফিক্যালি যদি বলতে হয় কোন ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের নির্দিষ্ট ইনস্ট্যান্টে আমরা যখন দিব মানে ক্লক সিগনালটা তখন দেখবে যে কেমন ভাবে চেঞ্জ হচ্ছে এর উপরে ঠিক আছে তারপরে ল্যাচের ক্ষেত্রে বলছে ইজ बेस्ड অন দ্য ইনএবল ফাংশন ইনপুট মানে ল্যাচটা আমি যেটা বললাম যে অন হবে যখন কখন যখন ইনেবেল নামক একটা ফাংশনকে বা এই ইনপুটটাকে অন করে দিব তখন আর ফ্লপ এর ক্ষেত্রে কি বলছে ইট ওয়ার্কস অন দ্য বেসিস অফ ক্লক পালস মানে এটা ক্লক পালসের উপর নির্ভর করে অন অফ হয় বা কাজ করে বা কাজ করে না ঠিক আছে তারপরে লাস্ট আর খুব ইম্পর্টেন্ট পার্থক্য ল্যাচ হচ্ছে লেভেল 트리গার্ড লেভেল মানে দুই রকমের লেভেল হয় জিরো অথবা ওয়ান ঠিক আছে আর বলছে কি দেখেন ইট মিনস দ্যাট দ্য আউটপুট অফ দ্য প্রেজেন্ট স্টেট অ্যান্ড ইনপুট অফ দ্য নেক্সট স্টেট ডিপেন্ডস অন দ্য লেভেল দ্যাট ইস বাইনারি ইনপুট ওয়ান অর জিরো মানে ল্যাচের ক্ষেত্রে আউট ইনপুটের উপর ভিত্তি করে যে আউটপুট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর ভিত্তি করে যে আউটপুটটা পাবো আমি মানে নতুন আউটপুটটা সেটা ওয়ান বা জিরো হবে এটাকে বলা হচ্ছে লেভেল ট্রিগার্ড মানে লেভেল আছে একটা জিরো অথবা ওয়ান ঠিক আছে

ছবি আসলে আঁকারও দরকার নেই আমি জাস্ট নিচে একটা ছবি আঁকা সেটা জাস্ট দেখাই দিই যেটা বলছে লেভেল একটা বলছে লেভেল ট্রিগার যেটা লেচে জিরো অথবা ওয়ান আর যেটা এজ ট্রিগার ঠিক আছে সেটা হচ্ছে এরকম ঠিক আছে তো এরকম আমি ক্লক দেখাইছি এখন যদি এটা ট্রানজিশন বা তির জিরো থেকে ওপরের দিকে হয় তাহলে এটাকে বলা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার ঠিক আছে আর যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে বা জিরোর দিকে নামতে থাকে এটাকে বলা হবে নেগেটিভ এজ ট্রিগার ক্লক পালস ঠিক আছে তো এক একটা ফ্লিপফ্লপ এক একটা সময় অ্যাক্টিভ হবে যদি আমরা এমন ভাবে সেট করে দিই যে পজিটিভ এস ট্রিগার যখন হবে তখন ফ্লিপ ফ্লপ অন হবে তাহলে শুধুমাত্র এই ইনস্ট্যান্টে অন হবে আর যদি আমি বলে দিই যে ফ্লিপফ্লপটা অন হবে শুধুমাত্র নেগেটিভ এস ট্রিগার ডেকেতে তখন এরকম ক্লক সিগন্যাল যখন এই পজিশন আসবে তখন শুধু অন হবে ঠিক আছে ব্যাপারটা এইটা ওকে বুঝতে পারছেন না বুঝতে পারছেন হ্যালো জি ম্যাম আচ্ছা একটু জিজ্ঞাসা করি কে কে বুঝেন নাই রাশেদুল ইসলাম রাসেল বুঝতে পারছেন কি বুঝলেন রাসেল একটু কথা বলেন কি বুঝলেন আপনি বলেন ফ্লিপফ্লপ আর ল্যাচের মধ্যে একটা পার্থক্য বলেন ম্যাম আমি বুঝি নাই ভালো করে বাহ আরেকবার বুঝাইলে তাহলে এখনই এখনই বললেন যে যে ম্যাডাম বুঝতে পারছি আমি বলি নাই ম্যাম ওটা মনে অন্য কেউ বলছে তাইলে আচ্ছা ঠিক আছে তাইলে আমি যেটা বললাম ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে ফ্লিপ ফ্লপে একটা ক্লক থাকে ল্যাচে কোনো ক্লক থাকে না ঠিক আছে এটা এক নম্বর পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে ল্যাচটা হচ্ছে লেভেল ট্রিগার্ড মানে ল্যাচের আউটপুটটা জিরো অথবা ওয়ান হবে ঠিক আছে আর ফ্লিপ ফ্লপটার ক্ষেত্রে কি হবে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের এজ ট্রিগার্ড মানে ক্লকের পজিটিভ বা নেগেটিভ এজের উপর ভিত্তি করে আমরা আউটপুট পাবো ঠিক আছে এইটুকুই বলছি আমি বুঝতে পারছেন এবার ম্যাম ক্লকের পজিটিভ আর নেগেটিভ এর উপর ভিত্তি করে পড়াটা বুঝিনে কি বলছেন আচ্ছা ঠিক আছে আরেকবার দেখাচ্ছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন না এখানে কি হয় এটা হচ্ছে জিরো বা কি বলবো কম ভ্যালু লো ভ্যালু লো ভ্যালু থেকে পজিটিভ ভ্যালু থেকে যাচ্ছে না তি চিহ্নটা এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ট্রিকার্ড আর এখানে দেখেন পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালুর দিকে তিনটে যাচ্ছে তার মানে এটা হচ্ছে নেগেটিভ ট্রিকার্ড বুঝতে পারছেন এবার একটু বলেন সাদদাম জি ম্যাম বুঝতে পারছেন এবার ওকে তারপরে হচ্ছে রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস বুঝছেন নাকি বলেন রুল কুদ্দুস সৌরভ বুঝছেন সৌরভ জি मैम ওকে রুহুল কুদ্দুস आंसर দিলো না এটা হচ্ছে মার্ক করে রাখবো ও বুঝছে না বুঝে না কিছু বলতেছে না রুল কুদ্দুস আর ফার্স্ট কোনো কথা বলে না আজকে কেননি ফার্স্ট সিনও কথা বলতেছে না এইজন্যকে মার্ক করে রাখবো কিন্তু যে বুঝতে পারছে কিনা বলতেছে না আমাকে ওকে

আচ্ছা ফ্লিপফ্লপ এবং ল্যাচ এবার হচ্ছে ওইটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এখন দেখেন বলছে ফ্লিপফ্লপ আর ল্যাচ ইজ আ সার্কিট দ্যাট হ্যাজ টু স্টেবল স্টেট দুটো স্টেবল স্টেটে থাকবে একটা হচ্ছে কি সেট আর একটা হচ্ছে রিসেট আমি লিখে দিচ্ছি দুইটা স্টেবল স্টেটের মধ্যে একটাকে বলা হয় সেট স্টেট আর একটাকে বলা হয় হচ্ছে সেট অর রিসেট ঠিক আছে দুটা আচ্ছা এটা কি করার জন্য ইউজ হয় ফ্লিপফ্লপটা এটা ইউজ হয় হচ্ছে আপনাদের কোন একটা ইনফরমেশন কি স্টোর করার জন্য ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এক মিনিট এটা খুব ইম্পর্টেন্ট যে ফ্লপটা বা ল্যাসটা কেন ইউজ হয় এটা ইউজ করা হয় আমাদের কোনো একটা ইনফরমেশন কি স্টোর করে রাখার জন্য আর এর থেকে দুইটা স্টেবল স্টেট একটা হচ্ছে সেট একটা হচ্ছে রিসেট ঠিক আছে তারপরে এখানে বলছে যে ফ্লপ ইজ আ বাইনারি স্টোরেজ ডিভাইস ক্যাবল অফ স্টোরিং ওয়ান বিট অফ ইনফরমেশন মানে ফ্লপ মনে রাখতে হবে সবসময় একটা বিট করে একটা ফ্লপ একটা বিট ইনফরমেশন স্টোর করে রাখবে ঠিক আছে এরকম তারপরে বলছে ইন আ স্টেবল স্টেট দ্য আউটপুট অফ আ ফ্লিপফ্লপ ইজ আইদার জিরো অথবা ওয়ান যখন সেট অথবা রিসেট যেকোনো কোনো একটা স্টেটে থাকবে দুইটাই তো স্টেবল স্টেট ওখানে কি হবে আউটপুট হচ্ছে আমাদের ফ্লিপফ্লপের কী হতে পারে জিরো অথবা ওয়ান হতে পারে ঠিক আছে তারপরে এখন আমি যেটা বলছিলাম যে ল্যাচ হচ্ছে কি যেখানে কোনো ক্লক থাকবে না ল্যাচ হচ্ছে একটা নন ক্লকড ফ্লপ এক কথা যদি বলতে চান ঠিক আছে

ঠিক আছে সেটা হচ্ছে কি করতে পারে একটা বাইনারি স্টেট পর্যন্ত এটা মেনটেন করা যেতে পারে যখন কি হবে একটা ইনপুট সিগন্যাল দিব সুইচ করে করার জন্য যাতে হচ্ছে আমাদের ল্যাচটা অন হয় ঠিক আছে সুইচ দিয়ে বা ইনেবেল ফাংশন দিয়ে অন করার জন্য আর এখান থেকে আচ্ছা এখানে একটা আছে যে স্টোরেজ এলিমেন্ট দ্যাট অপারেট উইথ সিগন্যাল লেভেল আর কল ল্যাচেস মানে লেভেল ট্রিগার যেটা সেটার কথা বলা হচ্ছে আর দোজ অপারেট উইথ ক্লক ট্রানজিশন আর কল্ড ফ্লিপ ফ্লপ মানে এইচ টি এর কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো জি শুনতে পাচ্ছি আমরা আপনি তো শুনতে পাচ্ছেন আর এখানে কারেন্ট চলে গেছে তাই ওয়াইফাই চলে গেছে বুঝছেন আচ্ছা যাই হোক ল্যাপটপে বেশি চার্জ আমার নাই 20% আছে মেবি হ্যাঁ 20% তো আর ওয়াইফাই মোবাইল দিয়ে কানেক্ট করছি ঠিক আছে যদি চলে যায় তাহলে মনে করবেন যে আমার মানে দুইটাই গেছে আর কি এজন্য আর কানেক্ট করতে পারছি না ঠিক আছে যখন শেষ হয়ে যাবে আর কি যেটুকু পারি আর কি সেটুকু নিয়ে নিই ঠিক আছে ওকে তারপরে এখন দেখেন এটুকু পর্যন্ত তো পোর্ট দেখলেন না যেটা দেখালাম এই যে লেভেল টিগার্ড আর এস টিগার্ড পর্যন্ত এখন নেক্সটে যাচ্ছি ঠিক আছে এখন বলছে যে দ্য সার্কিট ক্যান বি মেড টু চেঞ্জ স্টেট বাই সিগন্যালস অ্যাপ্লাইড টু ওয়ান অর মোর কন্ট্রোল ইনপুটস অ্যান্ড উইল হ্যাভ ওয়ান অর টু আউটপুটস মানে কন্ট্রোল ইনপুটের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের সিগন্যালটার অবস্থাটাকে চেঞ্জ করা যেতে পারে ঠিক আছে এটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট না আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একদম এই পয়েন্টটা ঠিক আছে যে আপনারা কি মাল্টি ভাইব্রেটার পড়ছেন যে মাল্টি ভাইব্রেটার কেমন করে ইউজ হয় আমাদের মাল্টি ভাইব্রেটারে তিন রকমের বিভাগ শ্রেণী ভাগ থাকে যেটা ট্রিপল ভাইভ টাইমার ইউজ করে আমরা বানাই তো তিন রকমের ভাগ হচ্ছে একটা হচ্ছে অ্যাস্টেবল ঠিক আছে একটা হচ্ছে মনোস্টেবল আর একটা হচ্ছে বাইস্টেবল ঠিক আছে তো যেটা অ্যাস্টেবল সেখানে হচ্ছে কোনো স্টেবল স্টেট নাই সেটা হচ্ছে মনোস্টেবল সেটা হচ্ছে একটা স্টেবল স্টেট আছে আর আমাদের যৌতু এখানে আমি বলছি ফ্লিপ ফ্লপ আছে দুইটা স্টেবল স্টেট আছে সো দুইটা স্টেবল স্টেটের মধ্যে একটা কি সেট একটা চাই রিসেট ঠিক আছে এইজন্য একে বলা হয় বাই স্টেবল মাল্টিভাইব্রেটর এর সাথে তুলনা করা হয় যৌতু এর দুইটা স্টেবল স্টেট আছে ঠিক আছে স্যার কিছু না তারপরে এখানে বলছে দ্য ইনপুট সিগনালস হুইচ কমান্ড দা ফ্লিপ ফ্লপ টু চেঞ্জ স্টেট আর কল্ড এক্সাইটেশন এক্সাইটেশন হিসেবে কি কাজ করে আমাদের ইনেবল ইনপুট মানে ল্যাচের ক্ষেত্রে আর ক্লক ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ঠিক আছে তারপর এখানে বলছে যে ফ্লিপ ফ্লপগুলো কি করতে পারে আর স্টোরেজ ডিভাইসেস অ্যান্ড ক্যান স্টোর ওয়ান আর জিরো মানে এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস যেটা কি কি স্টোর করতে পারে ওয়ান অথবা জিরো ঠিক আছে তারপরে এখানে বলছে ফ্লিপ ফ্লপস ইউজিং দ্য ক্লক সিগনাল আর কল্ড ক্লকড ফ্লিপ ফ্লপস ঠিক আছে মানে বলছে এখানে যে যে ফ্লিপ ফ্লপগুলোকে আমরা ক্লক এর সাথে ইউজ করি বা ক্লক দিয়ে ইউজ করি সেটাকে বলে ক্লক ফ্লিপ ফ্লপ মেনলি নর্মালি ফ্লিপ ফ্লপ বলতে ক্লক ফ্লিপ ফ্লপই বোঝায় ঠিক আছে তারপরে এখানে বলছে যে কন্ট্রোল সিগন্যালস আর ইফেক্টিভ অনলি ইফ দে আর অ্যাপ্লাইড ইন সিঙ্কোনাইজেশন উইথ দ্য ক্লক সিগন্যাল মানে যে কন্ট্রোল সিগন্যাল আমরা ইউজ করব পরে দেখাবো যে কি কি কন্ট্রোল সিগনাল ইউজ করা যায় সেগুলো আমরা যদি ব্লকের সাপেক্ষে সিঙ্কোনাইজ বা সমসংগতিপূর্ণ উপায়ে মানে অ্যাপ্লাই করতে পারি তাহলে এটা কাজ হবে তাছাড়া কিন্তু কাজ হবে না এটা বুঝাইছে ঠিক আছে তো এখান থেকে এই পয়েন্টগুলো ইয়ে করলেই হবে মনে রাখলে হবে তারপরে এখানে বলছে যে ক্লক সিগন্যালস মে বি পজিটিভ এজ ট্রিগার্ড অথবা নেগেটিভ এজ ট্রিগার্ড যেটা আমি বললাম একটু আগে এই যে ছবি দেখাছিলাম পজিটিভ এজ ট্রিগার্ড বলতে কি বোঝাচ্ছে যে দেখেন এটা হচ্ছে জিরো থেকে উপর দিকে যাচ্ছে মানে পজিটিভের দিকে যাচ্ছে পজিটিভ গোয়িং ঠিক আছে

আচ্ছা ঠিক আছে সবাই যখন বুঝতে পারছো তাহলে নেক্সট যাচ্ছে ঠিক আছে ম্যাম আইডি গুলো নিয়ে না না এত ফাঁকি দিয়ের না পরে নিচ্ছি হ্যাঁ আমার যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় আমি পরে হচ্ছে নিবনি কিছু হবে না তো বললাম না আচ্ছা দেখি আর কতক্ষণ যায় আমার ল্যাপটপে আচ্ছা মোবাইলেও বেশি চার্জ নাই আমার যখন তখনই যাইতে পারে আচ্ছা আমি যদি আইডি না নিতে পারি হ্যাঁ তার আগে যদি শেষ হয়ে যায় আপনারা আমাকে কেউ একজন জাকির বা কেউ একজন কি বলে নিয়ে রাখেন মানে স্ক্রিনশট ঠিক আছে আমাকে পরে যেন দিতে পারেন সবাই আলাদা আলাদা হবে রোল লিখলে ঝামেলা লাগে খুব বিরক্ত লাগে ঠিক আছে কেউ একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন দিয়ে আমাকে পরে গ্রুপে দিয়ে দিয়ে আমি পরে আপডেট করে দিব নি হ্যাঁ আসলে এই আচ্ছা তারপর এখন দেখেন দা এস আর ল্যাচ ইজ আ সার্কিট উইথ টু আচ্ছা এক মিনিট তার আগে আমি ছবিটা একটু দেখাই আসি এই যে এখানে একটা ছবি আঁকা আছে দেখেন এটা হচ্ছে এস আর ল্যাচের ঠিক আছে তো এখানে কি আকাশ ছবিতে দুইটা ইনপুট দেওয়া আছে দেখেন একটা হচ্ছে আর আর ফর রিসেট আর এস ফর সেট ঠিক আছে আর এখানে নর গেট ইউজ করা হয়েছে নর গেটের জায়গায় এন্ড গেটও ইউজ করতে পারেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে দেখেন আর থেকে একটা মানে আর থেকে একটা আর এর পাশে যে ইনপুটটা সেটা গেছে কোথায় আবার কিউ বারের সাথে আর এস থেকে একটা ইনপুট গেছে কিউ এর সাথে এটাকেই বলা হচ্ছে ক্রস কাপল্ড ঠিক আছে ও তার আগে জিনিস বলা উচিত যে ফ্রি ফ্লপ ক ধরনের হয় ফ্রি ফ্লপ চার ধরনের হয় ঠিক আছে একটা হচ্ছে এস আর মানে সেট রিসেট একটা হচ্ছে ডি ফর ডাটা আর ডিলে টি ফর টগল আর একটা হচ্ছে জেকে ফ্রি ফ্লপ আচ্ছা এক মিনিট আচ্ছা কারেন্ট চলে আসছে হ্যাঁ একটু দাঁড়ান আচ্ছা তাহলে হচ্ছে ল্যাচের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এসাল লে কি একটা সার্কিট যেটা কি বলছে ওই টু ক্রস কাপল ন্যান গেটস মানে যে ক্রস আছে না ক্রস মাঝখানে একটা ক্রস এর মতো দেখেন মানে এখান থেকে এদিকে গেছে সেখান থেকে গেছে ক্রস এর মতন সিম্বল তৈরি হয়েছে না এটা আপনি নরগেট ইউজ করেও করতে পারেন ন্যান্ড গেট ইউজ করেও করতে পারেন ঠিক আছে তো বলছে যে হচ্ছে এস আর কি একটা সার্কিট যেখানে দুইটা ক্রস কাপল নরগেট অথবা ন্যান্ড গেট ইউজ করেও আমরা করতে পারি ঠিক আছে তারপরে এখানে বলছে দুইটা আউটপুট আছে এটার একটা কিউ একটা হচ্ছে কিউ বার ওকে তারপরে এখানে বলছে দুইটা ইনপুট আছে একটাকে বলা হচ্ছে এস ফর সেট আর আর ফর রিসেট ওকে

সেট স্টেট কখন হবে তখন আমাদের কিউ বড় কিউ এর ভ্যালুটা ওয়ান হবে আর কিউ সরি কিউ বারের ভ্যালুটা জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে সেট স্টেট আর যখন হচ্ছে রিসেট স্টেট হবে তখন কি হবে তখন অপজিট হবে মানে কিউ এর ভ্যালু হবে জিরো আর কিউ বার এর ভ্যালু হবে কত ওয়ান এটা দেখেই বুঝতে পারছেন বার মানে কিউ এর অপোজিট তাহলে হচ্ছে সেট স্টেটের ক্ষেত্রে একটা মনে রাখলেই হবে কিউ এর ভ্যালুটা দুজন দুইটার ক্ষেত্রে মনে রাখেন যে সেট সেট মানে কি আমরা কোনো কিছুকে সেট করতেছি তাহলে কিউ হচ্ছে ওয়ান করে দিচ্ছি

হ্যাঁ সেট্রি তো আমরা ইনপুটে করি আউটপুটে তো অন অফ আউটপুট তো অন অফ ই কারণ সেটকে যখন আমি সেট স্টেট বলছি তখন তার মানে হচ্ছে এস কে আমি ওয়ান করে দিব যখন তখন আমি কিউয়ের ভ্যালু ওয়ান পাবো বুঝছেন এটা এখনো আসি নি অপারেশনটাতে আসি তারপরে বুঝতে পারবেন যে কেন সেট স্টেট বাড়ি সেট স্টেট বলা হয়েছে ঠিক আছে ঠিক আছে তারপরে এখানে বলছে ল্যাচে দুটো ইউজফুল স্টেট আছে যখন কিউ এর ভ্যালু জিরো আর কিউ বারের ভ্যালু ওয়ান তখন এটাকে বলা হবে রিসেট স্টেট এবং যখন কিউ এর ভ্যালু ওয়ান আর কিউ বারের ভ্যালু জিরো তখন বলা হবে সেট স্টেট ঠিক আছে আর দেখেই তবু আছে কিউ আর কিউ বার একে অন্যের কমপ্লিমেন্ট বা একে অন্যের বিপরীত ঠিক আছে তারপরে বলছে দ্য ফিগার রিপ্রেজেন্টস আ এস ল্যাচ উইথ টু ক্রস কাপলড নর গেটস আচ্ছা এটা হচ্ছে দুইটা নর গেট যেটা একে অন্যের সাথে ক্রস কাপলি আসে লাগানো তারপর এখানে বলছে

এটা তাহলে আপনাদের মনে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে এখানে এটাই বলছে যে ইফ এনি ওয়ান অফ ইনপুট ফর ইজ হাই মানে যদি জিরো হবে ঠিক আছে আর যদি বোধ দা ইনপুট আর লো যদি দুইটা ইনপুটই লো হয় মানে জিরো আর জিরো হয় তাহলে কি হবে আউটপুট কত হবে কিন্তু ওয়ান হবে ঠিক আছে তো বলছে লো মানে জিরো জিরো তাহলে আউটপুট হবে হাই মানে ওয়ান ঠিক আছে বুঝছেন এটুকু ক্লিয়ার একটু বলেন এটুকু ক্লিয়ার জি ম্যাম আচ্ছা ক্লিয়ার রেকর্ডিং কি হচ্ছে রেকর্ডিং হচ্ছে ম্যাম আচ্ছা জি ম্যাম হচ্ছে তাহলে দেবাশিস কুমার বলেন তো দেবাশিস কুমার জি ম্যাম আচ্ছা আপনি বলেন যদি হচ্ছে আমি এই নর গেটে দুটো ইনপুট ওয়ান ওয়ান করি তাহলে হচ্ছে আউটপুট কত হবে ম্যাম ওয়ান কথা আমি বলছি নর গেটের দুটো ইনপুট যদি ওয়ান ওয়ান করি তাহলে আউটপুট কত হবে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো এখন শুনতে পাচ্ছি ওই যে আমার নেট আবার চলে গেছিল কি যে হচ্ছে আজকে বুঝতেছি না কারেন্ট যাচ্ছে নেট যাচ্ছে বুঝতেছি না কি ঝামেলা হচ্ছে আচ্ছা যাই হোক যেটুকু বললাম সেটুকু তো বুঝছেন না না বুঝলে একটু বলেন আমি আরেকবার তাহলে রিভিউ করব আর যদি বলেন লাগবে না তাইলে হচ্ছে এখন আমি অপারেশনে চলে যাচ্ছি ঠিক আছে ওকে দেখেন এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে এস ল্যাচের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট নরগেট ইউজ করে স্পেশাল যদি এখানে আমি বলি যে এস আর ল্যাচের আমি ট্রুথ টেবিল ইউজ করছি তাহলে ঠিক আছে কিন্তু যদি আমি নর গেট না দিয়ে ন্যান গেট দিই তাহলে কিন্তু টেবিলটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য আমি বললাম স্পেসিফিক্যালি যে ট্রুথ টেবিল কার এস আর যেটা ডিজাইন করা হয়েছে নর গেট ইউজ করে ঠিক আছে এখন আমি প্রথমটা প্রথম দুটার ক্ষেত্রে দেখাবো যখন এস এর ভ্যালু জিরো জিরো দেখেন এস আর আর দুটার ভ্যালু যখন জিরো জিরো তখন এরকম দুটো অপারেশন আছে দেখছেন এই দুটো অপারেশন সম্পর্কে বর্ণনা করব ঠিক আছে তো এই দুইটা অপারেশন সম্পর্কে বর্ণনা করার আগে আমি প্রথমটা নিয়ে বর্ণনা করবো দুইটার মত আর এর ভ্যালু এস এর ভ্যালু আমি জিরো দিবো আর এর ভ্যালু আমি জিরো দিব ঠিক আছে তারপরে এখানে দেখেন কি বলা আছে এখানে আর একটা আমি বুঝিয়ে দিই এস আর তো ইনপুট এখানে দেখেন আউটপুট সবগুলো কিউ কিউ বার আউটপুট কিউ নেক্সট কিউ নেক্সট বার আউটপুট মানে কি আপনাদের এটা সন্দেহ হচ্ছে না যে কি জিনিসটা তো এই কিউ আর কিউ বারটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট ঠিক আছে আর কিউ নেক্সট আর কিউ নেক্সট বারটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট বোঝা গেছে বুঝতে পারছেন তো এই প্রিভিয়াস আউটপুট কিউ কিউ বারটা এটাকে ধরে নিতে হবে আপনাদের ঠিক আছে যে কোনো কিছু ধরতে পারেন এই দুটোতে একে অন্যের বিপরীত তাহলে কি ধরবেন জিরো আর ওয়ান ধরতে পারেন ওয়ান আর জিরো ধরতে পারেন ঠিক আছে তো প্রথমটা যেহেতু আমি করতেছি এখন তাহলে কিউ এর ভ্যালু জিরো ধরবো কিউ বারের ভ্যালু ওয়ান ধরবো আমি কারণ আমাদের যে প্রেজেন্ট আউটপুটটা আসবে সেটা তো আমাদের প্রিভিয়াস আউটপুট আর হচ্ছে প্রেজেন্ট ইনপুটের উপর নির্ভর করবে সো আমাদের এখন প্রিভিয়াস আউটপুটের ভ্যালু লিখতে হবে ধরলাম কিউ এর ভ্যালু জিরো প্রথমে আর কিউ বার তাহলে কি হবে ওয়ান হবে অটোমেটিক্যালি অপোজিট যেহেতু তাহলে এ টা এখন বসবে হচ্ছে এখানে ঠিক আছে আর এই ওয়ানটা যাবে হচ্ছে এখানে ওকে তাহলে এখন দেখেন এটা জিরো ওয়ান আউটপুট কত হবে এই নরকেটের জিরো না জিরো আর দেখেন এখানে জিরো জিরো আছে তাহলে আউটপুট কত হবে এখানে ওয়ান না তাহলে এই এই যে জিরো আর হচ্ছে এই যে এই ওয়ানটা এটা হচ্ছে রিসেন্ট বা বর্তমান বা প্রেজেন্ট আউটপুট ঠিক আছে আর এই জিরোটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট আর এই ওয়ানটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট দেখেন প্রিভিয়াস আর প্রেজেন্ট আউটপুটটা সেম কোনো চেঞ্জ হয়নি দেখেন কোনো চেঞ্জ হয়নি এই জন্য যখন এস এর ভ্যালু জিরো আর এর ভ্যালু জিরো কিউ কিউবার এর ভ্যালু যেটাই দিবেন আপনি সেটাই পাবেন দেখেন জিরো দিলাম কিউ এর ভ্যালু কিউ বার এর ভ্যালু ওয়ান দিলাম আমি কিন্তু কি পাইছি কিউ এর ভ্যালু কিন্তু প্রেজেন্ট ভ্যালুটাও জিরো পাইছি আর কিউ বার প্রেজেন্ট ভ্যালুটাও কিন্তু ওয়ান পাইছি কোনো চেঞ্জ হয়নি আবার যদি আপনি এস আর এর ভ্যালু জিরো জিরো দিয়ে কিউ এর ভ্যালু ওয়ান কিউ বার ভ্যালু জিরো ধরেন কিউ নেক্সট এর ভ্যালু ওয়ান পাবেন কিউ নেক্সট বার এর ভ্যালু জিরো পাবেন মানে যেটা দিব আমি প্রিভিয়াস আউটপুটে সেটাই পাবো হচ্ছে নেক্সট মানে মানে প্রেজেন্ট ইন আউটপুটে আর কি ঠিক আছে মানে কোনো চেঞ্জ হচ্ছে না কোন ক্ষেত্রে সেটা যখন এস আর আর এর ভ্যালু জিরো জিরো সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে সবাই বলেন বুঝতে পারছেন কিনা এই জিনিসটা এই জিনিসটা না বুঝলে পরে আর আগাবো না কারণ আমি এই জিনিসটা আগে বুঝাবো তারপরে প্রত্যেকটা হচ্ছে অপারেশন বলবো ম্যাম এখানে চেঞ্জ বলতে মানে কোনটাকে চেঞ্জ বোঝাচ্ছেন এটাকে চেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি প্রিভিয়াস আউটপুট আর যেটা প্রেজেন্ট আউটপুট পাচ্ছি এটার মধ্যে কোনো চেঞ্জ নাই জি ম্যাম বুঝতে পারছেন

মঞ্জুর আলম বলেন তো বুঝতে পারছেন মঞ্জুরুল আলম জি ম্যাম আচ্ছা তারপরে তাসকিনুর রহমান জি ম্যাম কি বুঝলেন তাসকিন আপনার ভয়েস শুনেই বোন হচ্ছে আপনি বুঝতে পারেন নাই ম্যাম আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করছে আপনার কথা কাইটা কাইটা আসতেছে সত্যি না মিথ্যা সত্যি ম্যাম আচ্ছা এই কথাগুলো তো শুনতে পাইলেন সত্যি না মিথ্যা এগুলোও শুনতে পাচ্ছেন আচ্ছা যাই হোক ঠিক আছে পরে রেকর্ডিং দেখে নিন মুশফিকুর রহমান বুঝতেছেন জিয়াসমিন জিয়াসমিন আপনার খাওয়া দাওয়া করতেছেন ম্যাম আচ্ছা জিয়াসমিন কিছু বললেন ম্যাম ডাকলেন তাই বললাম হ্যাঁ ডাকছি আপনাকে আমি বললাম আপনি কি বুঝতে পারতেছেন জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা আর লাবণ্য আচ্ছা ঠিক আছে সবাই মনে হয় বুঝতে পারছে যেন কিছু বলতেছে না ঠিক আছে তাহলে আমি নেক্সটে যাচ্ছি ঠিক আছে এটা গেল নো চেঞ্জ ঠিক আছে এই স্টেপ আমরা যদি আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে ভাইবাতে যে কোন সময় নো চেঞ্জ হয় মানে ফিপ টপের নর গেটের ক্ষেত্রে তখন বলতে হবে কি এ সারের ভ্যালু যখন জিরো জিরো তখন ওকে এরকম করে হতে পারে তারপরে এখন আমি কোনটা করব নেক্সটটা করব ঠিক আছে নেক্সটটা কি দেখেন এস আর এর ভ্যালু এখন আমি হচ্ছে এই দুইটা করব এই দুটা স্টেট কি বলা হচ্ছে রিসেট স্টেট আমি কি বলছিলাম রিসেট স্টেটে আর এর ভ্যালু 1 হবে ঠিক আছে তাহলে আর এর ভ্যালু 1 আর এস এর ভ্যালু 0 আর তার কিউ আর কিউ বার তো আমি 0 1 আর 1 0 তে দেখব পরে আগে আমি তাহলে এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু 1 তে দেখি ঠিক আছে ওকে এক মিটার এক নিচে চলে গেছে আচ্ছা আমরা যেটা করতেছিলাম যে আমার এটা হচ্ছে কি করব আমি এটাকে ডিলিট করে দিব আর এর ভ্যালু এখন কত নিব আর এর ভ্যালু ওয়ান নিব তাই তো আর এস এর ভ্যালু কত নিব এস এর ভ্যালু কিন্তু আমরা এখন কত নিব বলেন জিরো না জিরো জিরো আর এর ভ্যালু এখন কত নিব জিরো মানে কিউ এর ভ্যালু তাহলে ওয়ান তাই না তাহলে এখন দেখেন তাহলে আমাদের এখানে কত আসবে

আরো আরও যদি স্পেসিফিক্যালি বলি তাইলে দেখেন যদি এটা অপোজিট করে দিই এখানে ওয়ান দিই আর এখানে যদি জিরো দিই তাহলে কি হবে এখানে ওয়ান জিরো এখানে ওয়ান ওয়ান হবে এটা কিন্তু এভাবে আসবে না এটা হবে আসবে এটা লাস্ট স্টেজে কত ছিল আমাদের আউটপুটটা লাস্টে ছিল জিরো আর ওয়ান তো আমি এখানে আবার জিরো দিই এখানে যদি ওয়ান দিই তাহলে কিন্তু আবার একই হবে আসবে রিসেটের ক্ষেত্রে যে কিউ এর ভ্যালু জিরো আর কিউ বার এর ভ্যালু ওয়ান মানে আমি যদি আর এর ভ্যালু ওয়ান দিই কিউ এর ভ্যালু জিরো আসছে মেন কথা ঠিক আছে তো আমাদের এটাও হয়ে গেল তারপরে সেটের ক্ষেত্রে কি হবে আমাদের দেখেন সেটের ক্ষেত্রে আমাদের ওয়ান দিব এসে আরে দিব জিরো ঠিক আছে এটাও আরে দিবো কত জিরো এসে দিব কত ওয়ান তো তারপর এখানে মিনিট এখানে দিব ওয়ান আর এখানে দিব জিরো ঠিক আছে তাইলে এটা যার দিয়ে এখানে একটু মিশিয়ে দিই তাহলে এখানে যাবে ওয়ান এখানে যাবে জিরো তাহলে জিরো জিরোর জন্য এখানে ওয়ান আর ওয়ানের জন্য এখানে জিরো তাহলে দেখেন যখন সেট করছি তখন সেটের জন্য কি এর ভ্যালু ওয়ান কিউবার বারের ভ্যালু জিরো ঠিক আছে না কিউবার বারের ভ্যালু জিরো কিউ এর ভ্যালু ওয়ান যখন সেটের ভ্যালু ওয়ান ঠিক আছে কিন্তু লাস্ট দেখেন লাস্টেরটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা স্টেট যেটাতে যেটাকে বলা হচ্ছে প্রোহেবিটেড স্টেট এই যেটাকে কেন প্রোহেবিটেড বলতে দেখেন এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু ওয়ান এখন আমি উপরে চলে যাই দেখাই কেন বলতেছে এটাকে প্রোহিবিটেড স্টেট এটার ভ্যালুই ওয়ান ঠিক আছে তার মানে আমাকে চেঞ্জ করতে হবে এটা আগে এটা ওয়ান দিলাম ঠিক আছে তারপরে একটু মিশা দিতে হবে এই ভ্যালুগুলো সেমি রাখলাম ঠিক আছে এখন দেখেন কি হবে এস আর দুটার ভ্যালু যদি ওয়ান থাকে কিউ ভ্যালু যদি এখানে ওয়ান দিই এখানে জিরো দি বলেন তো দুটার আউটপুট কত হবে এটার আউটপুট কত হবে জিরো না জিরো আবার এটার আউটপুটও জিরো হবে না ঠিক আছে ম্যাম তাহলে দুটার আউটপুট কি জিরো হওয়া সম্ভব কারণ কিউ আর কিউ বার একে অন্যের বিপরীত তাহলে তে যুক্তি মিলেই না মেলে না না মেলে না বলেই এই স্টেটটাকে বলা হচ্ছে প্রহিবিটেড স্টেট ঠিক আছে মেলে না বলে এই স্টেটটাকে বলা হচ্ছে প্রহিবিটেড স্টেট বুঝতে পারছেন তাহলে যদি আমি বলি পরীক্ষাতে যে প্রহিবিটেড স্টেট কোনটা যদি আমি এসআর ল্যাচের কথা বলি যে এসআর ল্যাচের নর গেট ইউজ করে প্রহিবিটেড স্টেট কোনটা তখন বলতে হবে ওয়ান ওয়ান এসআর এর ভ্যালু ওয়ান ওয়ান কিন্তু ন্যান গেটের ক্ষেত্রে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নন গেট টু টেবিলটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু পুরো কারণ বুঝতে পারছেন নর গেট এক রকমের আউটপুট দিবে নন গেট আরেক রকমের আউটপুট দিবে কিন্তু জিনিসগুলা এই চারটা টার্মই আসবে নো চেঞ্জ অথবা রিসেট অথবা সেট অথবা প্রহিবিটেড স্টেট ঠিক আছে তো এখন আরেকটা জিনিস বলা দরকার যে হচ্ছে প্রহিবিটেড স্টেট অথবা একে বলা হয় রেসিং কন্ডিশন ঠিক আছে যে স্টেটে আমাদের কি হয় আমাদের দুটা আউটপুটই চেষ্টা করে জিরো হওয়ার সেই স্টেটটাকে বলা হচ্ছে রেসিং কন্ডিশন কেন জিরো হওয়ার চেষ্টা করে কারণ এস আর দুইটার ভ্যালুই ওয়ান ওয়ান থাকে যখন আমরা দি তখন হচ্ছে কি হয় দুইটার ভ্যালুই আউটপুটের ভ্যালুই জিরো হওয়ার চেষ্টা করে এই সময়টাকে বাই এই কন্ডিশনটাকে বলা হয় রেসিং কন্ডিশন ঠিক আছে এখন আমি কি ইয়ে পড়াবো উপরের থেকে হচ্ছে যে এগুলোর এক্সপ্লেনেশন একটু পড়াই দিব নাকি আজকে শেষ করে দিব বলেন ম্যাম আজকে শেষ করে দেন আচ্ছা কয়জন আছেন দেখি